হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু টিয়ার্স এডুকেশন ফেন্স আমরা যে আর আর বি জেই ও গ্রুপ ডির জন্য যে এক্সামটা দু হাজার উনিশে হচ্ছে তার সম্পূর্ণ প্রিপারেশান এই চ্যানেলে করাচ্ছি তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স ইভিন জেনারেল সায়েন্স আর রিজনিং অলরেডি ভিডিও দেওয়া স্টার্ট করে দিয়েছি আজ থেকে আর আজ আজ এটা প্রথম অঙ্কের ভিডিও আর এখানে দেখো আমরা সম্পূর্ণ তোমাদেরকে যতগুলো চ্যাপ্টার আছে সম্পূর্ণ যত ধরনের অঙ্ক আসতে পারে সবই আমি তোমাদেরকে সলভ করাবো আর সম্পূর্ণ টিক্সের মাধ্যমে সলভ করাবো যাতে ইজিলি তোমরা করতে পারো তাছাড়া বেসিকও তোমাদেরকে সম্পূর্ণ বলবো তো ফ্রেন্ডস দেখো আশি থেকে নব্বই দিনের মধ্যে আমরা পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলবো সেই জন্য যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদেরকে ফলো করো দেখো এখানে আমরা রোজই তোমাদেরকে ভিডিও দিতে থাকবো সপ্তাহে তোমাদেরকে পাঁচ দিন আমরা ভিডিও দেবো আর পাঁচ দিনে আমরা সম্পূর্ণ তোমাদেরকে প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে দেখো চ্যাপ্টার আলাদা আলাদাভাবে তোমাদেরকে আমরা সলভ করাবো যাতে তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারো ফ্রেন্ডস এখন আমাদের টেলিগ্রাম গ্রুপটা যদি না জয়েন করে থাকো তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও আর দেখো আজকে আমরা অনুপাত সমানুপাতে যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা অলরেডি আমরা করিয়েছি তোমাদেরকে সম্পূর্ণ টিক্সের মাধ্যমে আর সেখান থেকে যত ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করছি যেন দেখে নাও দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কী রয়েছে দেখো আমাদের প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখো আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে যদি এক্স ইস টু ওয়াই টু 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 ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মান কত দেখো এই ধরনের অঙ্ক জেনারেলি আমরা কী তোমাদেরকে ঠিক শিখেছিলাম যে কীভাবে তোমরা করবে তাহলে কী করে করবে বলেছিলাম এটা জাস্ট কী করবে ভ্যালু ইনপুট করে দেবে দেখো এখানে কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স রয়েছে তাহলে কী করবে এক্সের জায়গায় কত বসাবে দুই বসিয়ে দেবে ওয়াই এর জায়গায় ওয়ান বসিয়ে দেবে জাস্ট বসিয়ে দাও টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার বাই টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটা আমাদের চলে আসলো তাহলে এটা যখন চলে আসলো তখন আমরা কি করতে পারি দেখো এইটা যখন চলে এসছে আমরা কী করতে পারি টু স্কোয়ার মানে ফোর মাইনাস হয়ে গেলো সরি ফোর মাইনাস হয়ে গেল আর এটা কত হয়ে গেলো ফোর প্লাস তাহলে আমাদের কত চলে আসলো ফোর প্লাস এটা ইজিকাল টু দেখো ফোর মাইনাস কত থ্রি ফোর মাইনাস ওয়ান আর ফোর প্লাস ওয়ান ইজিক টু ফাইভ তার আমাদের অ্যান্সার চলে আসলো তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেলো দেখো এখানে অ্যান্সার আমাদের এর মধ্যে কোনটা হয়ে যাবে অ্যান্সার আমাদের প্রথমটা হয়ে যাবে থ্রি ইস টু ফাইভ এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে তোমার সেইভাবে দেখো এখানে তো ডিটেলসে বলা সম্ভব না যেহেতু আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করেছি সেখানে ডিটেলসে এবং ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বলেছি যারা ওই ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নেবে নিচে সম্পূর্ণ প্লে লিস্ট দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখে নাও সেকেন্ড প্রশ্নটা কী রয়েছে দেখো এই প্রশ্নটা কী দেওয়া রয়েছে যদি থ্রি এক্স ইজ গল টু কত দিয়েছে থ্রি এক্স ইজ গল টু দিয়ে দিয়েছে দেখো এটা আমরা করে নিই অন্য কালে করে নিই থ্রি এক্স ইজ কল টু কত দেওয়া আছে ফাইভ ওয়াই ইজুকাল টু যদি ফোর জেড হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার এর মান কত হবে তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করবো এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম কী করবে তোমরা সর্বপ্রথমে কী করবে এই তিনটে কী করবে লশাক নেবে যে তিন পাঁচ আর চারের লসাকও কত আমরা জানি কত ষাট হয়ে যায় তাহলে কী করবে ষাট দিয়ে ভাগ করে দেবে তাহলে থ্রি এক্স বাই ক্রি সিক্সটি ইজুকাল টু কত ফাইভ ওয়াই বাই সিক্সটি ইজুকাল টু কত ফোর জেড বাই সিক্সটি এইভাবে তিনটাকে কী করে দেবে তোমরা দেখো এই তিনটাকে তোমরা সঙ্গে সঙ্গে কী করে দেবে এই তিনটাকে ভাগ করে দেবে ভাগ করে দিলে এখন দেখো কি হয় এটা কাটলে কুড়ি হয়ে যায় এটা কাটলে কত হয়ে যায় বারো হয়ে যায় এটা কাটলে কত হয়ে যায় পনেরো হয়ে যায় তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু কত চলে আসলো কুড়ি ইস টু আমি বলেছিলাম যে যেগুলো নিচে থাকে সেগুলোই কি হয়ে যায় এদের কিন্তু সেগুলোই রেশিও হয়ে যায় তাই তো তাহলে যেহেতু সেগুলোই রেশিও হয়ে যায় তাহলে তোমরা কি করবে এরপর দেখো এরপর হলো রেশিওর মানটা জাস্ট ওইখানে আমরা কী করবো বসিয়ে দেবো তাই তো দেখো তাহলে ভ্যালু ইনপুট করে দিলে কী হয়ে যায় আমাদের এখানে কি দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার তাহলে এক্স ইজ ইজুকালট কত কুড়ি ওয়াই ইজুকাল টু কত টুয়েলভ আর পনেরো জেড ইজুয়াল টু পনেরো ওইটা আমরা বসিয়ে দেবো তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কত অ্যান্সার চলে আসে দেখো এটা কত কুড়ি স্কোয়ার প্লাস পনেরো বারো স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে পনেরো স্কোয়ার আর বাই কত এটা পনেরো স্কোয়ার তাহলে আমাদের এটা কত চলে আসলো দেখো এটা আমাদের চলে আসলো কত এটা চারশো প্লাস একশো চুয়াল্লিশ প্লাস পনেরো স্কোয়ার ইজ বললে দুশো পঁচিশ আর বাই হলো দুশো পঁচিশ তাহলে এটা যোগ করে নাও দেখো এটা যখন তোমরা যোগ করবে যোগফল তোমাদের কত আসবে চারের কাছে নয় হ্যাঁ চারের পাঁচ নয় আর চার দুই ছয় চার দুই ছয় আর চার তিন সাত সাতশো উনসত্তর বাই দুশো পঁচিশ তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে এই প্রথমটা হয়ে যাবে আমাদের অ্যান্সার দেখো এই অঙ্কটা তো আমি তোমাদেরকে করলাম কিন্তু না করেও তোমরা এই অঙ্কটা করতে পারতে কীভাবে না করে করতে পারতে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যেহেতু ইয়ে রয়েছে সেখানে দেখো এখানে কী দিয়েছে নিচে যেটাই হবে সেটা কি একটা স্কোয়ার টার্ম হবে কিন্তু অপশানগুলোর দিকে তাকিয়ে দেখো একমাত্র একটাই আছে এই দুশো পঁচিশে এইটাই একমাত্র আছে যে কোনো একটার স্কোয়ার আর দেখো দুশো তেরোও কারোর স্কোয়ার নয় নশো একানব্বইও কারোর স্কোয়ার নয় সাতশো উনসত্তরও কারোর স্কোয়ার নেই কি আমরা না অ্যান্সার করেও এটা আমরা করে দিতে পারতাম অ্যান্সার আমাদের কোনটা আসতো অ্যান্সার আমাদের প্রথমটা আসতো তাহলে পরের প্রশ্নটা দেখি না দেখো এই অঙ্কটা আমাদের কী দেওয়া রয়েছে দেখো এই অঙ্কটা আমাদের একটু ঠিকই কোয়েশ্চেন রয়েছে আর এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ দেখো কি দেখছি একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত যথাক্রমে ক্রমে ফোর ইস টু থ্রি এবং ছাত্রী ও শিক্ষকের অনুপাত এই এইট ইস টু ওয়ান হলে তাহলে ছাত্রছাত্রী ও শিক্ষকের অনুপাতের অনুপাত কত দেখো এখানে কী আলাদা রয়েছে সেটা তোমাদের বলছি তার আগে দেখো আমরা কী করবো প্রথমে দেখো ছাত্রছাত্রী অত বয়েজ গার্লস আর কী দেওয়া রয়েছে আমাদের বয়েজ গার্লস দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে কি টিচার তাই তো এই তিনটের অনুপাত বের করতে হবে তাহলে এই বয়েজ আর গার্লসের অনুপাত কত রয়েছে দেখো ফোর ইস টু থ্রি আর ছাত্রীয় শিক্ষক অর্থাৎ গার্লস আর টিচারের অনুপাত রয়েছে এইট ইস টু থ্রি এটা দিয়ে আমরা প্রথমে সব অনুপাতগুলো বের করবো কী করবো এটাকে তিন দিয়ে পূর্ণ করে দেবো এটাকে আট দিয়ে পূর্ণ দেখো এগুলো আমি তোমাদেরকে বলেছিলাম কীভাবে পূর্ণ করতে হয় কেন পূর্ণ করতে হয় যারা ওই ভিডিওগুলো দেখো কিন্তু অবশ্যই দেখে নেবে তাই তিন তিরক্ষা নয় হয়ে গেল দেখো এটা কত হয়ে গেলো দেখো এটা তিন সরি এটা কত ছিল ফোর ইস টু থ্রি আর এইট ইস টু ওয়ান ছিল এটা ইস টু ওয়ান ছিল তাহলে এটা কত চলে আসলো তিন আখে তিন চলে আসলো আমাদের আর এটা তিন আটটা চব্বিশ চলে আসলো চারটা বত্রিশ তাহলে আমাদের অনুপাতটা কত আসলো বত্রিশ ইস টু চব্বিশ ইস তিন এখনও আমাদের বলেছে দেখো এখানে কি বলেছে যে আমরা কোনো অপশানে কিন্তু দেখো দেখলে কিন্তু কি দিয়েছে এখানে ছাত্র ছাত্রী বলেছে এখানে কিন্তু দেখবে শুধু ছাত্র বা শিক্ষক বলেনি বা ছাত্রী বা শিক্ষক বলেনি এখানে কি বলে দিয়েছে এখানে বলে দিয়েছে যে ছাত্রছাত্রী আর শিক্ষক তাহলে ছাত্র ছাত্রী আর শিক্ষকের অনুপাত কী হবে দেখো ছাত্র কত বত্রিশ ছাত্রীগত চব্বিশ আর ছা টিচার কত তিন তাহলে অনুপাত কত হয়ে যাবে দেখো তাহলে বত্রিশ প্লাস চব্বিশ ইস টু থ্রি এটা হয়ে যাবে তাহলে এটা কত হয়ে যাবে বত্রিশ আর চব্বিশ কত ছাপ্পান্ন ইস টু থ্রি এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেলো ছাপ্পান্ন ইস টু থ্রি এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে আমরা কী করবো দেখো এখানে কিন্তু এইটা আলাদা করে দিয়েছে তোমাদের এটা কি ছাত্রছাত্রী বলেছে দেখো এইটা যদি না খেয়াল করো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যান্সার করতে পারবে না ফেন্স পরের প্রশ্নটা দেখে না দেখো এই প্রশ্নটা কী দিয়েছে যে আটাত্তরকে ওয়ান ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই সিক্স এই অনুপাতে ভাগ করা হলো তাহলে মধ্যভাগের অনুপাত কত অর্থাৎ ওয়ান বাই থ্রির ভ্যালু কত দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করব দেখো এখানে কী দেওয়া রয়েছে আমরা প্রথমে কী করবো আমি বলেছিলাম এই ধরনের অঙ্ক আসলে প্রথমে এইগুলোকে কি পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে তাহলে এই অনুপাতটা কী দেওয়া রয়েছে ওয়ান ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই সিক্স এটা দেওয়া রয়েছে এখন এইটাকে আমরা কী করবো পূর্ণ সংখ্যায় আনবো পূর্ণ সংখ্যায় আনতে গেলে আমরা কী করব প্রথমে নিচে যেগুলো আছে সেগুলোর লসাগু দিয়ে গুণ করবো তিন আর ছয়ের লসাগু কত ছয় তাহলে ছয় দিয়ে গুণ করে দাও তাহলে এক গুণ ছয় এটার অনুপাত কত দেবো ওয়ান বাই থ্রি গুণ ছয় আর এইটাকে কী করব ওয়ান বাই সিক্স গুণ ছয় তিনটাকে থেকে ছয় ছয় থেকে গুণ করবো তাহলে এটা কেটে গেল এটা দুই হয়ে গেল এটা ছয় তাহলে অনুপাতটা আমাদের কী আসলো সিক্স ইস টু 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 এটা কত ওয়ান এটা আমাদের অনুপাত চলে আসলো এখন বলেছে তাহলে মধ্যভাগের অনুপাত কত তাহলে দেখো এখানে মধ্যভাগ আমাদের কত এসছে দুই এসছে আমাদের মধ্যভাগ তাহলে এখন মধ্যভাগের অনুপাত বের করতে বলেছে মান বের সরি মান বের করতে বলেছে মধ্যভাগে তাহলে মান কী করে আমরা বের করবো টোটাল কত আটাত্তর আমরা কি জানি আটাত্তর গুণ মধ্যভাগ কত দুই বাই কী করবো আমরা সময় কি টোটাল যেই সংখ্যাটা টোটাল সংখ্যাটা আমাদের এখানে কত রয়েছে দেখো টোটাল সংখ্যাটা আমাদের রয়েছে ছয় এক দুই কত ছয় আট দুই আট আরেককে নয় নয় রয়েছে আমাদের টোটাল সংখ্যা এখন কী করবো দেখো এটাকে তিন দিয়ে কেটে দাও এটা তিন দিয়ে কেটে দাও তিন তিরে এবং কাটাকাটি আমরা করে দেবো তিন আর এটা কত হলো তিন দুগুনি ছয় তিন ছয় আঠারো তাহলে আমাদের কত আসলো ছাব্বিশ দুগুনি বাহান্ন বাই তিন বাহান্ন বাই তিন মানে কত সতেরো পূর্ণ একে তিন তাহলে আমাদের অ্যানসার কোনটা হয়ে যাবে অ্যান্সার আমাদের সি হয়ে যাবে তাই তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো তাহলে দেখো ফ্রেন্ডস এই ধরনের অঙ্কগুলো তোমরা ইজিলি এইভাবে করে দিতে পারো তাহলে পরের আর একটা অঙ্ক দেখে দেখো এখানে যত ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি যে যেগুলো এক্সামে আসতে পারে দেখো এই অঙ্কটা আমাদের কী দেওয়া রয়েছে যদি এর দ্বিগুণ বিয়ের তিন গুণের এবং সি এর চার গুণের সমান হয় তাহলে বিস টু সি কত তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করবো আমি তোমাদের এগুলো শিখিয়েছিলাম ওইখানে তাহলে করে ফেলা দেখো এর দ্বিগুণ বলেছে তার মানে এর দ্বিগুণ কী বলছে বিয়ের তিন গুণ বি যেটা রয়েছে এর তিন গুণের আবার কি সি এর হল গুণের সঙ্গে সমান মানে সি ইন টু ফোর এর সঙ্গে সমান এরপর আমাদের কাজ কি থাকবে আমাদের কাজ থাকবে কি এই এইচ টু টু সি বের করা সেজন্য কি করবো দুই তিন চার এই তিনটে লসাগুণিয়ে ভাগ করে দেবো তাহলে ভাগ করে দেওয়া লসাগুড় দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে কত এটা লসাগু কত এটার লসাগু কত আর এটা লসাগু দেখো তিনটে লসাগু কত বারো তাহলে বারো দিয়ে তিনটাকেই ভাগ করে দেওয়া তো এটা কত হলে থ্রি হয়ে গেলো এটা কাটলে কত হলে ফোর হয়ে গেলো এটা কত হলে সিক্স হয়ে গেলো তাহলে আমাদের কি আছে এ বাই সিক্স ইজ টু বি বাই ফোর ইজুকাল টু কত আসছে সি বাই থ্রি তাহলে আমরা কি বলতে পারি এ ইস টু সি যেটা আমাদের আসলো সেটা কত আসলো সিক্স ইস টু ফোর ইস টু থ্রি আমি কি বলেছিলাম যে নিচে যেগুলো থাকে সেগুলোই আমরা জানি কি এগুলোই আমাদের অনুপাত এখন আমাদের বের কী করতে বলেছে দেখো এখানে আমাদের বের করতে বলছে যে বি টু সি কত তাহলে বি টু সি কত বের করতে গেলে আমাদের কি শুধুমাত্র বিআরসি দেখব বি আর সি কত ফোর ইস টু থ্রি তাহলে আমাদের অনুপাত কোনটা হয়ে যাবে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে অ্যান্সার অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে ফোর ইস টু থ্রি তাহলে পরের প্রশ্নটা দেখলাম হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক যে এই অঙ্কটা দেখো কী দিয়েছে একজন ব্যক্তি তার কলমগুলি বি সি ডি চারের জনের মধ্যে ওয়ান ইস টু থ্রি ওয়ান সরি ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই সিক্স এই অনুপাতে ভাগ করে দিতে চান তাহলে তার কাছে সর্বনিম্ন কতগুলি কলম আছে দেখো যখন এরকম দেখে অনেকেই কী করে এই ধরনের অঙ্কগুলো করতে চায় না ভাবে অনেক বড়ো অঙ্ক বা ইজিলি কি মানে এগুলো করতে পারবে না ভাবে কিন্তু দেখো এগুলো ইজি অঙ্ক এগুলো তোমরা একবার করলেই বা একবার প্র্যাকটিস করলে ইজিলি করে দিতে কী আছে দেখো প্রথমে আমি কী বলেছিলাম এবিসিডি চারজনের মধ্যে কি এই অনুপাতে ভাগ করতে চেয়েছে তাহলে আমরা কী করব আগে এবিসিডির মধ্যে যে অনুপাতটা সেটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো তা অনুপাতটা কী দেওয়া রয়েছে দেখো অনুপাতটা কী দেওয়া রয়েছে ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই সিক্স এটা দেওয়া রয়েছে অনুপাত তাহলে আমরা কী করবো প্রথমে আমাদের কী কাজ আমরা তিন চার পাঁচ ছয় এর লসাকু দিয়ে গুণ করবো তাহলে এইগুলোর লসাকু কত দেখো তো এইটার লসাকু কত এইগুলোর লসাকু সার তাহলে প্রত্যেকটাকে সার দিয়ে গুণ করো তাহলে এইটাকেও সার দিয়ে গুন করি আমরা এটাকেও ষাট দিয়ে গুণ করি এটাকেও ষাট দিয়ে গুণ করি এবার এবার কী করবো আমরা কেটে দেবো তাহলে কাটলে কত হয় এটা কেটে দিলে আমাদের কত অ্যান্সার হয়েছে দেখো এটা দশ চলে আসে আর এটা কাটলে বারো চলে আসে এটা কাটলে পনেরো আসে আর এটা কাটলে কুড়ি আসে তাহলে আমাদের অনুপাতটা কত চলে আসলো আমাদের অনুপাতটা আসলো কুড়ি ইস্টু পনেরো ইস্টু বারো ইস্টু দশ এবার দেখো এখানে কি বলেছে যে তাহলে তার কাছে সর্বনিম্ন কতগুলি কলম থাকতে হবে মানে সবথেকে কম কতগুলো কলম থাকলে সে অনুপাতে এই চারজনের মধ্যে ভাগ করতে পারতো দেখো যদি সে একটা করেও দিত তাহলে কি প্রথমজনকে কত কুড়িটা দিতে হতো দ্বিতীয় জনকে পনেরোটা দিতে হতো আর তৃতীয় জনকে কত দিতে হতো বারোটা আর একে দশটা তাহলে টোটাল কতগুলো কলম থাকে সর্বনিম্ন থাকতে হতো কুড়ি প্লাস পনেরো প্লাস বারো প্লাস দশ এটা যোগ করে দাও ওইগুলো যোগ করলে কত কুড়ি কুড়ি আর দশ তিরিশ তিরিশ আর পনেরো কত পঁয়তাল্লিশ বারো তাহলে আমাদের অ্যানসার কোনটা হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে এ সাতান্ন আমাদের অ্যান্সার হয়ে যাবে তো ফ্রেন্স দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই ইজি আর তোমরা দেখো আমি যত ঠিক তোমাদেরকে ওইখানে শিখিয়েছি সেগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে এই ধরনের অঙ্কগুলো ইজিলি তোমরা করে ফেলবে তো ফ্রেন্স আজকে এ পর্যন্ত দেখো আমরা আজকে তোমাদেরকে এখানে কয়েকটা অঙ্ক করালাম এরপরেও অনুপাত অনুপাত থেকে ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের করাবো সব টাইপ ধরে ধরে আর যে কটা চ্যাপ্টার কমপ্লিট করেছি বা যেগুলো করিনি সেগুলোও আমরা করানো স্টার্ট করে দেবো তোমাদের এই এক্সামের আগেই যত ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমরা করিয়ে দেবো আর ফ্রেন্ডস এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই করো আর ভিডিওটাকে দেখো শেয়ার করো তোমরা যত বেশি শেয়ার করবে আমরা তত নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে উৎসাহ পাবো আর ফ্রেন্ডস ভিডিওটা লাইক অবশ্যই করবে ঠিক আছে থ্যাংক ইউ